কিন্তু আশেপাশে সব কালো। হ্যাঁ, আশেপাশে সব কালো, পরিষ্কার হলো না তো, পরিষ্কার হচ্ছে, পরিষ্কার দেখা গেল না। একটু ছোট করে দেখছি, স্পষ্ট বোঝা গেল না। না, স্পষ্ট বোঝা গেল না, মেঘের জন্য আস্তে 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 যে উঠা, হ্যাঁ দেখা গেল, ছোট্ট দেখা, দেখে গেল, ঢাকা গেল, তার কই বন্ধ হয়ে গেল, উপরের কালোটা, উপরের কালোটা রয়ে গেছে, আবার উপরটা ওই কভার করে নিলাম, অতটা অব্দি কাটবে, তারপরে কি করে রাউন্ড দেখবে, এবার উঠছে, এবার উঠছে, এইবার রাউন্ডে দেখবে, ওই তো উঠছে, এবার উঠছে, এবার উঠছে, এই তো এবার উঠছে, এই তো এই যে এবার উঠছে, এবার উঠছে, এই যে উঠছে, এই তো এবার উঠেছে, এই তো, এই দারুণ লাগছে, পুরোটাই উঠবে, ওইটুকু ওই মেঘ কালোটুকু ডিস্টার্ব করছিল, এবার আস্তে আস্তে উঠে যাচ্ছে, জল জল করছে, তাকানো যাচ্ছে না স্পষ্ট, উঠে গেল, চোখে তাকানো যাচ্ছে না, এবার ব্রাইটনেসটা বাড়ছে, ভালো দেখছে, চারদিকটা কেমন হচ্ছে কালারটা, হ্যাঁ আরো এক মিনিট লাগবে, লোকই লাগছে, এখনো গোলটা সম্পূর্ণ হয়নি, গোলটা সম্পূর্ণ হয়নি, এবার আরেকটু বাকি আছে, আরেকটু বাকি এবার এবার পরিষ্কার গোটারে উঠে গেল, সূর্যের পিকের পুরো পড়লে যেমন আরেকটা অন্যরকম দেখা গেল, সেটা আমি পোস্টকার্ডটা দেখছিলাম, পিকচার পোস্টকার্ড, এটা কিনলাম, ওই জন্য চারটে পয়েন্ট থেকে কিভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হ্যাঁ চারটে পয়েন্ট থেকে পোস্টকার্ড গুলো বিক্রি হচ্ছিল 30 টাকা দামে, চারটে জায়গা থেকে দেখাচ্ছে, সান্দাকফু, পেনিং, গ্যাংটক আর দার্জিলিং। আমার মেয়ে গেছে এতে লোয়ে লালাঙ্গাও, কালকে বললো যে আমরা ওখান থেকে হোটেল থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, হ্যাঁ লোলেগাঁও থেকে খুব ভালো দেখা যায়, লোলেগাঁও থেকে।